রাজ্যের মানুষ বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির কোনো বিকল্প নেই, তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বিজেপি ফটিকরা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এদিন কংগ্রেস সিপিআইএম জোটকে কটাক্ষ করে তিনি বলেন, সুদীপ রায় বর্মন যখন প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন নির্বাচনের পর হাজার হাজার কংগ্রেস কার্যকর্তাদের বাড়ি ঘর পুড়িয়ে সিপিআইএম অনেককে হত্যা করা হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় কার্যকর্তাদের সাহায্যে এগিয়ে আসেননি তিনি, নিজের ফোন বন্ধ করে নিশ্চিন্তে বসেছিলেন তিনি, কিন্তু আজ সেই সিপিআইএম এর সাথে জোট করেছে কংগ্রেস। সিপিআইএম কংগ্রেস তাদের জোটটাকে বৈধ জোট বলছে, লেজিটিমেট জোট, আর কথা এবং বিজেপি জোটটাকে বলছে ইনলেজিটিমেট, কারণ এটা অবৈধ, এটা নাকি বৈধ না। তো আমি সেদিন সুদীপ বাবুকে প্রশ্ন করছিলাম যে তাদের নেতৃত্বে সুদীপ রায় বর্মন যখন ত্রিপুরা রাজ্যে পিসিসি প্রেসিডেন্ট ছিল, তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ কংগ্রেস করেছে, আন্দোলন করেছে, কিন্তু নির্বাচনের পর তাদের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে, তাদের মার্ডার করা হয়েছে, কারো দোকান করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারো বাবুদের লাত্তি মেরে তাদের গর্ব নষ্ট করে দেওয়া হয়েছে, কারো ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, কারো গাড়ি বন্ধ করা হয়েছে, কিন্তু সুদীপ বাবু তখন মোবাইল সুইচ অফ করে বসেছিলেন, এই কারণে ওনার নাম করেছে সুইচ অফ বাবা, প্রচারে এগিয়ে আসতে এবং জনগণের দুয়ারে গিয়ে তাদের সুবিধা অসুবিধা জানাতে আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।